আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। গত কয়েকদিন আগে সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মহোদয় ফরহাদ হোসেন স্যারের মাধ্যমে আমরা জানতে পেরেছিলাম যে এখন থেকে পিএসসি পরীক্ষা নেবে কোন কোন বিষয় বা কোন কোন পদগুলো, সেটা একটা আমরা দিক নির্দেশনা পেয়েছি। সেটা হচ্ছে গ্রেড 10 থেকে 13 পর্যন্ত, এই যে মাঝের গ্রেডগুলো রয়েছে, এগুলোর সকল সকল মন্ত্রণালয়ের পরীক্ষার প্রশ্ন কিন্তু পিএসসি করবে। আর 14 থেকে শুরু করে একদম বৃহত্তম তৃতীয় এবং চতুর্থ শ্রেণী যে পদগুলো রয়েছে বা যে মন্ত্রণালয় নিয়োগগুলো রয়েছে, ওগুলা স্ব মন্ত্রণালয় মানে যে যারা নিয়োগ দিবে তারাই এটার পরীক্ষা নেবে। এটা নিয়ে আমি ভিডিও করেছিলাম, আপনাদেরকে জানিয়েছিলাম। তো তারপর থেকে প্রচুর মানুষ জিজ্ঞেস করতেছেন যে ভাই পিএসসির পরীক্ষা নিলে সুবিধা অসুবিধাটা কি আর প্রস্তুতি কিভাবে নিতে হয় পিএসসির প্রশ্নগুলোর, এই নিয়ে আজকে 2-1 মিনিট কথা বলবো। তবে শুরুতে বলে দিচ্ছি, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই ছোট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার কথাগুলো হয়তো একটু ভারী ভারী মনে হচ্ছে, কারণ আমার অসুস্থ, সর্দি টর্দির কারণে নাক বসে গিয়েছে। ওয়েল, এবার আসুন মূল কথা বলি, পিএসসির অসুবিধাটা কি সেটা বলি। এক কথায় বললে পিএসসির কোনো অসুবিধা নেই, পিএসসি পরীক্ষা নিলে আমার দৃষ্টিতে ন্যূনতম কোনো ধরনের অসুবিধা নেই, যত রয়েছে সব কিছু সুবিধা রয়েছে। সুবিধা যদি দরে দরে বলি, প্রথমে বলবো পিএসসি এখন পর্যন্ত পিএসসির প্রশ্ন নিয়ে কোনো ধরনের সমালোচনা হয় নাই, মানে প্রশ্ন ভালো না, কোয়ালিটি খারাপ বা একাধিক উত্তর রয়েছে বিভিন্ন জায়গায়, এমন দৃষ্টান্ত খুবই কম। 2 নম্বর যে বিষয় সেটা হচ্ছে পিএসসির প্রশ্নপত্র ফাঁস হয় না, এখন পর্যন্ত আমার জানা মতে ফাঁস হয়েছে এমন তথ্য আমার কাছে নেই। 3 নম্বর, মোস্ট ইম্পর্টেন্ট, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ আমার দৃষ্টিতে, সেটা হচ্ছে পিএসসির নিয়োগগুলো একেবারেই বলতে গেলে দুর্নীতি মুক্ত হয়, কোনো ধরনের স্বজন প্রীতি, কোনো ধরনের দুর্নীতি বলেন, যা যা ইচ্ছা বলেন, আমরা যা মনে করি, এগুলো কোনো কোনো কিছুই এই পিএসসিতে হয় না আমার ধারণা মতে, আমি যতটুকু জানি। সহজ কথায়, যারা মেধাবী পরিশ্রমী যোগ্য লোকরা কিন্তু চাকরি পায় এই পিএসসির পরীক্ষার মাধ্যমে। সুতরাং সুবিধার শেষ নেই পিএসসি। আর এর থেকেও আরো একটি বড় সুবিধা হচ্ছে পিএসসি যে প্রশ্নগুলো করে খুব একটা স্ট্যান্ডার্ড মানের, খুব বেশি হার্ডলি করে না। যেমন ধরুন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ ডিপার্টমেন্টে যে প্রশ্নগুলো করে, তারা বিশেষ করে ম্যাথের মধ্যে এত জোর দেয় যে অন্যরা বিপদে পড়ে যায় যারা ম্যাথ খুব একটা ভালো বোঝে না। তো সেই জায়গা থেকে পিএসসি একটা স্ট্যান্ডার্ড সবার জন্য প্রশ্ন করে, তো আমার মনে হয় প্রশ্নের দিক থেকেও অন্যান্য ডিপার্টমেন্টের থেকে একটু ব্যতিক্রমী থাকে, সব কিছু মিলিয়ে সুবিধাই বলা যায়। আর যেটা বললাম, আমার কাছে সব থেকে যেটা বড় বিষয় যে পিএসসি নিলে এটা ফেয়ার হবে, এইটাই সব থেকে বড় একটা সুবিধা, এর থেকে আর কিছু বড় সুবিধার দরকার হয় না। এবার শুধু শেষ বিষয়ে যে ভাই কিভাবে প্রস্তুতি নেব পিএসসি। পিএসসি যেহেতু প্রশ্ন করবে, আমি আপনাদেরকে বলবো বিসিএস এর যে প্রশ্ন ব্যাংক রয়েছে, এবার 44 থেকে শুরু করে একেবারে দশমতম পর্যন্ত যে বিভিন্ন বিগত বিসিএস এর প্রশ্নগুলো রয়েছে, সবগুলো পড়বেন, সবগুলো সলভ করবেন। তাতে করে আপনি যে মন্ত্রণালয়ের নিয়োগই হোক, দেখবেন প্যাটার্ন যেহেতু পিএসসি নেবে, প্যাটার্নটা মিলে যাবে, প্রচুর প্রশ্ন কমন পড়ে যাবে, নিশ্চিত থাকেন। প্রাইমারি যে সামনে নিয়োগ আসতেছে, প্রাইমারিতে প্রশ্ন তো এরাই করবে। আচ্ছা, এক্ষেত্রে বলে দিই, অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই প্রাইমারি প্রশ্ন কি পিএসসি করবে? হ্যাঁ, এখন থেকে পিএসসি প্রাইমারি প্রশ্ন করবে। সুতরাং প্রাইমারি প্রস্তুতি হলেও আপনি ওই বিগত সালের প্রশ্নগুলো পড়েন, কারণ যেহেতু পিএসসি করবে, যেটা বললাম প্যাটার্নটা ঠিক থাকবে, দেখবেন মিলে যাবে। সুতরাং এই কিভাবে প্রস্তুতি নেবো পিএসসির জন্য, এটা যাদের মনে প্রশ্ন, আমার মনে হয় এটা অ্যাপ্লাই করেন, ডেফিনেটলি আপনার কাজে আসবে। বিগত সালের প্রশ্নগুলো পড়েন তাহলেই কাজে আসবে, এবং আর কি কি পড়তে পারেন সেই ধারণাও এই প্রশ্নগুলো পড়লে আপনার হয়ে যাবে। আশা করি বুঝতেই পেরেছেন, সহজ কথায় কোনো অসুবিধা নেই, আমার দৃষ্টিতে সব সুবিধাই রয়েছে, অনেক একমত নাও হতে পারে। ওয়েল, আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।